বিগত আওয়ামী লীগ সরকারের সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ অন্যান্য খাতের যেসব প্রাকলন তৈরি করা হতো তার বেশিরভাগই দুর্বল এবং কর্মকর্তারা তা তৈরিতে বাধ্য হতেন বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য আজ শ্বেতপত্র প্রণয়ন কমিটির তৃতীয় বৈঠকে চব্বিশটি মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে তারা সকল অংশীজনের সাথে বৈঠক করছেন এবং তাদের কাছে কি ধরনের তথ্যপাত্র আছে তা জানার চেষ্টা করছেন দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে জনসাধারণের মতামত চেয়ে শ্বেতপত্র কমিটির আহ্বানে ব্যাপক সারা পড়েছে বলেও জানান ড দেবপ্রিয় ভট্টাচার্য আগামী তিন মাসের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেশের সার্বিক অর্থনীতি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিবেন